মানে বলছে যে প্রমাণ করো যে 81 এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই 16 এক্স টু দেওয়ার 4 প্লাস 9 বাই 2 ইকুয়াল 484। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি 3x প্লাস 1 বাই 2x ইকুয়াল 5। তাহলে আমরা দেখতে পাই যে দেওয়া আছে 3x প্লাস 1 বাই 2x ইকুয়াল 5, বাম পক্ষ সমান 81 এক্স টু দেওয়ার 4 প্লাস 1 বাই 16 এক্স টু দেওয়ার 4 প্লাস 9 বাই 2। তাহলে 9 এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 9 এক্স স্কোয়ার ইন্টু 1 বাই 4 এক্স স্কোয়ার। তাহলে 4 এক্স স্কোয়ার কেটে গেলে 2 9, তাহলে এখানে 9 বাই 2 আমার এখানে মিলে যায়। আবার 1 বাই 64 4 এক্স স্কোয়ার দিলে পরে আমাদের 416 16 এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে আমাদের সূত্রে কি আসছে 9x স্কোয়ার প্লাস 1 বাই 4 4x হোল স্কোয়ার। তাহলে এখানে 9x স্কোয়ার এখানে আমরা ভাঙি 3x হোল স্কোয়ার, তাহলে 3 3 9 x স্কোয়ার প্লাস 1 বাই 2x হোল স্কোয়ার সমান আসে কি 1 2 দুগুণে 4 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি সূত্র আসে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র। তাহলে আমরা কি জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 5 এ 3x প্লাস 1 বাই 2x এর মান কত 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার সমান 25 মাইনাস 3 হোল স্কোয়ার সমান 22 স্কোয়ার 22 স্কোয়ার 22 স্কোয়ার সমান 484। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।